ছয়গড় গোবর্ধন চৌধুরী ঘাটত রাইজক অন্ধকারত রাখি শিলর কেঁচার স্থাপন। জনবসতিপূর্ণ অঞ্চলটলৈ ভয়ঙ্কর ভাবুকি কঢ়িয়াইছে অসাধু ব্যবসায়ী চক্রই। রহস্যজনক ভূমিকাত বন বিভাগ আর স্থানীয় প্রশাসন। জনবসতিপূর্ণ অঞ্চলটির জনজীবন আর প্রাকৃতিক পরিবেশ তথা ধাননি পথার বিনষ্ট হওয়ার শঙ্কাত আতঙ্কিত রাইজ। আমার ইয়াত মানে এই কেঁচার উদ্যোগটা আজ কিছুদিনের মানে অল্প অল্পকে কামবিল করে আছে, কারণ আমি রাইজর মানুষ অবগত নহয় মেইনলি। আর NOC কেনে পেলে আমি সেই গম নাপাও, ধর রাইজর অনুমতি হেরি অবিহনে আর NOC তো আর একটা কেঁচা মেশিনে নাপায়। আর সেই ক্ষেত্রে মানে আমি সবে আচরিত হয়েছো, কারণ আমার অঞ্চলটো বহুত মানে জনবসতিপূর্ণ, কারণ বহুত কিছু গাঁও ইয়াত লাগি আছে। কারণ বহুত মানুষ যেটা শিলর কেঁচাটা হব হওয়ার লগে বেমার আজার পর আদি করে মানে ইয়াত মানুষ থাকি নারা অবস্থা হব। কারণ সেই কারণে আমি তার মানে গোটেই আমি রাইজর যেখানে মানুষ গম পালো এটা মানে সবে আতঙ্কিত হয়েছো। কোনো কারণতে শিলর কেঁচার স্থাপন হব নিদিয়ার হুঙ্কার অঞ্চলটির সাধারণ কৃষক রাইজর। অসাধু ব্যবসায়ী কমলেশ্বর বড়োর বিরুদ্ধে রাইজর গুরুতর অভিযোগ। কুড়ি খাব নিম ন আপনার পিছপিনে এই পুখুরী ইয়াতো মাছও জিয়াই খাব নিব। তারপর আমার সরু লড়া ছোয়ালী উঠি আসা সাম্বর এইবিলাকতো বেমার আজার হব উশাহ নিশাহ লোতে। আর আমি এটা বুড়াও হয়ে আহিল, আমার বুড়াবিলাকতো আকৌ বেশি বেমারে আগরি ধরব, কেন এইবিলাক ধূলি বালি আমি সদায় খাই থাকিব লাগিব। মুখতো ইয়ারপর ধরল 100 ফুট দূরত, তো মই কি করে জিয়াই থাকি মেইনলি? রাইজে কি বিচারে? আমি রাইজে এটু বন্ধ হব লাগে, এটুই বিচার। আর আপনার সহায় সহযোগিতা পালে আপনার নিশ্চয় নাম লই থাকিম আমি জিয়াই থাকালেকে। আপনার নিউজ চ্যানেলটো মই বিশেষ জানা নাই কি নিউজ চ্যানেলটোর নামটো কি, ধন্যবাদ থাকলে আপনার চ্যানেলটলে এইখানে বস্তু যদি আপনার প্রচার করে তাতো আমি নথৈ আনন্দিত হম। এইখিনি মো কবলগিয়া, আর যদি কিবা আপনার প্রশ্ন আছে মো প্রশ্ন করব পারে। এইটু মই নেজানো, আগতে মই ইয়াতে প্রায় নেথাকিছিল, এতিয়া আর বুড়া বয়সত খোজ চাপিলো, এতিয়া নিগাজিকৈ থাকিব লাগিব আর থাকিম জিয়াই থাকালৈকে। এইটু আমি নিবিচারো হওয়াটো সরপর ডাঙর ইমান বয়স হল ইয়াতে জনাতে গোটে খেতে পথারে আছিল, প্লাস আপনার এই যে আপনার দেখিছে এইবিল মাটি ভরাই দিছে, দিয়ার ফলত কি হয়েছে সেই সাইডটা আপনার অলরেডি গোটে পানিটা মানে ব্লক হয়ে যায়। হলে আপনার কোনোবাই গাহরি পুহিছে, কোনোবাই বাসস্থান আছে, আপনার এই বহুত প্রবলেম হয়েছে আর মানে আমি এইটাই বিচার আমার শিলর কেঁচাটো নালাগে, তখনকালে করক বেলেগ জায়গাত করক। আমার এনেকা ধর মানুষ আছে বহুত জব, আপনি গমে পাইছে কি ধর খনে হে এলাকা, এই বেলেগ জায়গাত করক, আমাকো লগা এখন নাই, কিন্তু আমার ইয়াত নালাগে। রিপোর্ট প্রাততাইম ডিজিটেল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ। নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল, হৰি মন্দিৰ পথ, গুৱাহাটী, আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট, বিজয়নগৰ, কামৰূপ, অসম। মোবাইল নং 9435114666 আৰু 7002472813। মেইল ID প্ৰভাতী অসম @gmail.com।